এই জন্য যারা গুনাহ থেকে বাঁচতে পারেন না আমরা সকলেই তো একই অবস্থা। আজ থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার দিনে রাতে পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর তরজমা, আল্লাহ আমি কোনো নেকি করার ক্ষমতা রাখি না আপনার দেওয়া তৌফিক ছাড়া, আমি কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষমতা রাখি না আপনার দেওয়া তৌফিক ছাড়া। আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না আপনি বাঁচানো ছাড়া, আমি গুনাহ ইবাদত করতে পারবো না আপনি করানো ছাড়া। এটা যদি এভাবে বলতে থাকে তো আল্লাহ তাআলা তার চোখকে মাহফুজ রাখবে, তার দিলকে মাহফুজ রাখবে, তার হাত পাকে মাহফুজ রাখবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, তার আর কোনো নামাজ ছুটবে না, তার রোজা ছুটবে না। এজন্য প্রতিদিন কমপক্ষে 100 বার পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে মনে মনে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ইবাদত করার কোনো ক্ষমতা নাই, গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া। আল্লাহ আমার জিকিরের ক্ষমতা নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া, আমার নামাজের ক্ষমতা নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া, আমার রোজার ক্ষমতা নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া, আমার তাহাজ্জুদের ক্ষমতা নাই আপনার দেওয়া তৌফিক ছাড়া। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, আল্লাহর কসম যারা নামাজ পড়ে না শুয়োর এদের চেয়ে ভালো, শুয়োর কুকুর এদের চেয়ে ভালো, কুত্তা এদের চেয়ে ভালো। হায়, কোন শব্দ দিয়ে বলবো, আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজের তৌফিক দান করেন, সমস্ত মা বোন বলেন আল্লাহ জীবনে আর কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে আর কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, সমস্ত মা বোন বলেন জীবনে আর কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, বিনা ওজরে কখনো নামাজ ছাড়বো না। রাত্রে বাচ্চা পেশাব করে দিয়েছে এই জন্য আপনি নামাজ পড়েন নাই, হায় শীতের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি হবে ভয়াবহ, মামুলি কারণে আপনি নামাজ পড়েন নাই, গোসল করতে শরম লাগে এই জন্য নামাজ পড়েন নাই, হায় ফরজ গোসল করতে শরম লাগে এই জন্য আপনি নামাজ পড়েন নাই, হায় এই শরম শরম না, এই লজ্জা লজ্জা না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো, মা বোন আমার সাথে কথা দেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়বো, যারা পারি 5 ওয়াক্ত নামাজের পরে শাহাদ আল্লাহু পড়বো, যারা পারি 5 ওয়াক্ত নামাজের পরে কুলিল্লাহুম্মা পড়বো, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস একবার পড়বো, সূরা ফালাক একবার পড়বো, সূরা নাস একবার পড়বো, আর ফজরের পরে 3 বার 3 বার 3 বার পড়বো, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার পড়বো, জোহর আসর এবং এশাতে 1 বার 1 বার পড়বো, এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, এক নিঃশ্বাসে 1 বার পড়বেন, আমার সাথে পড়েন চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া, সব সকল মা বোন চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাব থেকে বাঁচার আশায় আল্লাহর আজাবের ভয়ে চোখ বন্ধ করে মহব্বতের সাথে শিখার নিয়তে তালিমের নিয়তে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, এভাবে 33 বার পড়বেন, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পাঁচটা মাঝে ৩৩ ৩৩ ৩৪ বার পড়ে করে পড়লে হবে ৬০০ বার ৫০০ বার। ঘুমাবার সময় পড়বেন আবার ৩৩ ৩৩ ৩৪ বার, এভাবে হবে ১০০ বার, মোট হবে ৬০০ বার। যদি কেউ প্রতিদিন ৬০০ বার করে তাসবিহ পড়ে আশা করা যায় তার দুনিয়া আখিরাত সব বনে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ১০০ বার করে এই তাসবিহগুলো পড়বে গফরত খাতায়াহু ওয়ালাও কাসরত, তার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মুছে দিবে। আল্লাহ নবীর কথার উপরে ইয়াকিন করে আল্লাহর কসম, জিকিরের দ্বারা চেহারা সুন্দর হয়, জিকিরের দ্বারা দিল নূরানি হয়, জিকিরের দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়, জিকিরের দ্বারা মানুষ মানুষের কাছে প্রিয় হয়, জিকিরের দ্বারা স্ত্রী স্বামীর কাছে প্রিয় হবে, স্বামী স্ত্রীর কাছে প্রিয় হবে, জিকিরের দ্বারা বউ তার শ্বশুর শাশুড়ির কাছে প্রিয় হবে, জিকিরের দ্বারা শিক্ষক তার ছাত্রদের কাছে প্রিয় হবে, জিকিরের দ্বারা ছাত্র তার শিক্ষকের কাছে প্রিয় হবে, জিকিরের দ্বারা মানুষ দামি হয়, জিকিরের দ্বারা মানুষ সকলের কাছে প্রিয় হয়, জিকিরের দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়, জিকিরের দ্বারা জিন্দগির মধ্যে সুখ আসে, জিকিরের দ্বারা জিন্দগির মধ্যে শান্তি আসে, জিকিরের দ্বারা মানুষ সুখী হয়, গুনাহের দ্বারা মানুষ অসুখী হয়, টেলিভিশন দেখার দ্বারা শুধুই অশান্তি বাড়ে, মোবাইলের ছবি দেখার দ্বারা শুধুই অশান্তি বাড়ে, আর তাসবিহ পড়ার দ্বারা শুধুই শান্তি বাড়ে। আল্লাহ কেমনে বললে বুঝবো রে মাওলা, আল্লাহ জিকিরের দ্বারা শুধুই শান্তি বাড়ে, জিকিরের দ্বারা শুধু আমার জীবনে শান্তি বাড়ে না, জিকিরের দ্বারা আমার প্রজন্মের জীবনেও শান্তি বাড়বে, জিকিরের দ্বারা আমার সন্তানদের জীবনেও শান্তি বাড়বে। ভিন পুরুষের সাথে কথা বলার দ্বারা শুধুই অশান্তি বাড়ে, ভিন নারীদের সাথে কথা বলার দ্বারা শুধুই অশান্তি বাড়ে, ভিন পুরুষের ছবি দেখার দ্বারা শুধুই অশান্তি বাড়ে, ভিন নারীর ছবি দেখার দ্বারা শুধুই অশান্তি বাড়ে, আর জিকিরের দ্বারা শুধুই শান্তি বাড়ে। জিকিরের দ্বারা দুনিয়া সুন্দর হয়, জিকিরের দ্বারা আখিরাত সুন্দর হয়, জিকিরের দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়, জিকিরের দ্বারা শয়তান নারাজ হয়, জিকিরের দ্বারা দুনিয়া সুন্দর হয়, জিকিরের দ্বারা জান্নাত সুন্দর হয়, জিকিরের দ্বারা জান্নাত সুন্দর হয়, জিকিরের দ্বারা জান্নাতের সুখ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, জিকিরের দ্বারা জান্নাত শুধুই বড় হইতে থাকে আর সুন্দর হইতে থাকে। এখান থেকে নিউ ইয়র্কে ফোন করলে যেমন ১ সেকেন্ড লাগে না, আল্লাহর কসম জিকির করলে আরশে আজিমে পৌঁছতে ১ সেকেন্ড লাগে না, এখান থেকে যেমন সুইজারল্যান্ডে ফোন করলে সঙ্গে সঙ্গে ওখানে রিং বাজে, এখানে মোবাইল ডায়াল করলে ওখানে যেন রিং বাজে, ওখানে যেভাবে রিং বাজে ঠিক এখানে জিকির করার সঙ্গে সঙ্গে আরশে আজিমে রিং বাজে, আরশে আজিমের সঙ্গে সঙ্গে আমার নামের এলান উঠে, আমার নামের এলান উঠে। আল্লাহ ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। এই জন্য কমপক্ষে প্রতিদিন ১০০ বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো পড়বই, এর বাইরে প্রতিদিন কমপক্ষে ১০০ বার সুবহানাল্লাহ 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 ১০০ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ১০০ বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহ এভাবে পড়ব ইনশাআল্লাহ।